আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে বিকাল থেকে ভিডিও স্টার্ট করেছি, সকাল থেকে করিনি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজকে আবহাওয়ার পরিবর্তন হয়েছে, ওয়েদার চেঞ্জ, কুল ওয়েদার। সো একটু দেখাই আমি, এই যে ভাই দেখেন বৃষ্টি যে হয়েছে, এখনও কিন্তু পানি জমে আছে। ওই যে রাস্তাতে বাচ্চারা খেলতেছে কত সুন্দর। তো আজকে হচ্ছে ওয়েদার কুল ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা, একটু ভালো লাগতেছে আজকে এতদিন পর মানে বৃষ্টির দেখা, মানে ওভাবে বৃষ্টি হয়ে মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এতদিন যাও বৃষ্টি হয়েছে হালকা পাতলা, গরমটা বাড়িয়ে দিয়েছিল, বাট আজকের বৃষ্টিটা হচ্ছে আপনার ঠান্ডা লাগতেছে খুবই। তো এতদিন পরে আর কি আবহাওয়ার পরিবর্তন হলো, জাস্ট আলহামদুলিল্লাহ সকলের জন্যই ভালো। আর এখানে হচ্ছে আমি শিং মাছ ভিজিয়ে রেখেছি, এটা এখন কাটবো, কেটে রান্না করব, আমার শ্বশুরকে খাওয়াবো। বাচ্চারা খুব একটা খেতে চায় না মাছ গোশ, তারপরও দেখি চেষ্টা করব। সো এগুলো এখন কেটে নিই, কেটে পরে আবার দেখা হচ্ছে। তো এই তো আমি মাছগুলো কেটে একদম ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখেন একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে মাছের ডিম, অনেকগুলো ডিম। তো এটাকে হচ্ছে ভাজি করব, মানে একদম পেঁয়াজ টেয়াজ দিয়ে সব কিছু দিয়ে মাখায়, হলুদ মরিচ সব দিয়ে মেখে তারপরে হচ্ছে মাখিয়ে এটাকে ভাজা ভাজা করব, না হয় খেতে পারবো না। আর এই হচ্ছে মাছ, আসলে শিং মাছ আমি আনি না, শিং মাছ আনলেই না গন্ধ, কেমন একটা গন্ধ, ওই গন্ধটাই আমার সহ্য হয় না। তো আজকে এগুলোতে একটু মোটামুটি কম, এই জন্য শিং মাছ আনা হয় না। মাঝে সে কিছুদিন আগে এনেছিলাম, সেটাও গন্ধ করেছে, তো বুঝি না এখনকার শিং মাছ কেন এতটা গন্ধ, ডাকার খেতে ইচ্ছে করে না। অথচ শিং মাছ কিন্তু খুবই পছন্দের, বাট খেতে পারি না এই গন্ধের জন্য, আনলে হয়তো ফেলে দেওয়া লাগে আর না কাউকে দিয়ে দেওয়া লাগে। তো যাই হোক, আমি রান্না বান্নার ব্যবস্থা করি, গুছিয়ে নিই সব কিছু, পরে একবারে রান্নাতে চলে আসি। তো এখানে ডাল রান্না করা কমপ্লিট, ডাল রান্না করেছি আজকে, আর দুইটা আইটেম দরকারি হবে। এখানে ডাল হচ্ছে আমড়া দিয়ে ডাল রান্না করেছি, অনেক টেস্ট। আর এখানে হচ্ছে একটু সিঙ্গারা বানাবো, দেখি হয় সিঙ্গারা বানাবো না হয় সিঙ্গারা মতন করে ভিতরে আলু দিয়ে মানে একটা আইটেম করবো আর কি। তো এই জন্য আগে আলুটাকে ফুটটা তৈরি করতেছি। আর এখানে হচ্ছে গিয়ে যে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে হচ্ছে শিং মাছ দিয়ে, আর হচ্ছে এই যে বাড়ি থেকে যে শাক এনেছিল সেই শাক আর নেই, মিষ্টি কুমড়ো শাক, তো এটা আর কি দিব শিং মাছের সাথে জাস্ট একটুখানি। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ এই যে ভেজে নিয়েছি, এটা দিয়েও আলু দিয়ে রান্না করবো, এটা হচ্ছে কারখানার ছেলেদের জন্য। আর এটা হচ্ছে আমাদের বাসার তরকারি, শিং মাছ দিয়ে আলু দিয়ে শাক দিয়ে ঝোল, আর হচ্ছে ডাল আর এটা করব, আর হচ্ছে এখানে ডিমটা ডাল দিয়ে করব। তো এখানে আবার এই যে পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, আদা রসুনের থেকে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে তাও তো এটা রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয়, তাই আমি এটা বেটে নিয়েছি। তো এক এক করে সম্পূর্ণ সব মানে রান্না করে নিই, একবারে রান্না কমপ্লিট করে দেখা হচ্ছে। তো গাইস আমি হচ্ছে সিঙ্গারা বানাচ্ছি, মানে সিঙ্গারার মতনই কিছুটা, এই যে দেখেন এভাবে তো হয় সিঙ্গারাটা, একটু অন্যরকম হয়। তো আমি সিঙ্গারার মতন আর কি বানাচ্ছি, তো দেখেন আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মা খুব ভালোভাবে পারে, তো আমি দিতে পারি শেপটা, তো ভাবলাম যে এভাবে একটু বানিয়ে দেখি কেমন, এটা তো এই ডিজাইনটা তো সুন্দর দেখাচ্ছে, তাই না বলেন সবাই? ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগে সিঙ্গারার মতন। তো এটা বানিয়ে ফেলেছি, এই যে একটা বানাবো এখন, আর এই যে পুরটা, আর এখানে হচ্ছে এই যে বেরি, আর উপরে হচ্ছে গিয়ে আমার রান্না কমপ্লিট। এটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আলুর ঝোল, এটা হচ্ছে শিং মাছ দিয়ে শাক, মিষ্টি কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে ঝোল। তো রান্না শেষ, শুধু ভাতটা রান্না করা বাকি আছে। আর দেখি ডিমটাকে কি করি, বলতে পারি না, অত রেখেও দিতে পারি আর ভালো লাগতেছে না, যেহেতু এটা বানিয়ে একদম টায়ার্ড হয়ে যাচ্ছি। তো ভাবলাম যে আর কিছু করব না, এইটুকুই, শুধু সিঙ্গারাটা বানিয়ে ভেজে বাচ্চাদেরকে খেতে দিব। তো হচ্ছে কথা হচ্ছে যে বাচ্চারা দুপুরে ওর বাবা এনেছিল সিঙ্গারা, তো এখন বলতেছে যে আম্মু আরও সিঙ্গারা খাবো, তাই ওর বাবা বললো যে সিঙ্গারা বানিয়েই দেও বাসায়, তাই বাচ্চাদের জন্য আর আমার শ্বশুরও আছে, তো সকলের জন্য সিঙ্গারা বানিয়ে ফেললাম, বানাচ্ছি বিকালের নাস্তা, সরি বিকাল না সন্ধ্যার নাস্তা, ইভিনিং নাস্তা। সো এখন হচ্ছে মানে সন্ধ্যার পরে, তো যাই হোক আমি বানিয়ে নেই সম্পূর্ণটা, তারপরে একবারে কথা হচ্ছে।
তো এই যে আমার সবগুলো সিঙ্গারা বানানো কমপ্লিট। সো গাইস, বন্ধুরা প্লিজ অবশ্যই বলবেন কমেন্টে যে আমার সিঙ্গারাগুলো বানানো আসলে আদৌ হয়েছে কি না। যেরকমই পেরেছি, ট্রাই করেছি জাস্ট, তো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। এখানে তেলটা গরম করতেছি, এখন এগুলো সম্পূর্ণ ফ্রাই করে একবারে ফাইনাল বাজার লুকটা দেখাবো, ফ্রাই করা লুকটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার সিঙ্গারা ফ্রাই করা একদম শেষ, বাজার শেষ, তো রান্নাও শেষ, ভাতটা বসিয়ে দিব। তো আর কি, কেমন হয়েছে লুকটা, মানে সিঙ্গারাটা কেমন হয়েছে দেখতে? আলহামদুলিল্লাহ খেতে খুবই টেস্টি হয়েছে, বাচ্চারা অলরেডি খেয়েছে, আমিও একটা খেয়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করতেছি। অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো দেখতে কেমন হয়েছে, সব কিছু মানে এভরিথিং কেমন হয়েছে সব কিছু কমেন্টের মাধ্যমে জানাবেন। সো সকলে ভালো থাকবেন, অনেকটা রাত হয়ে গিয়েছে, আজকে আর ভিডিও করতে পারতেছি না, খুবই টায়ার্ড যেহেতু অনেক কাজ করেছি, তো আর ভিডিও বাড়াচ্ছি না। সকলে সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।